I don't have any comments about them. I am interested to help the family. They gave Abhi, I also gave Ganeshwari Express to CBI. 12 years over, no result. Shaiti also I gave it to CBI, no result. CBI do the criminal things, but it's the accident things. This is Railway Safety Commission is there. They have to do it fast. We want that people should know the truth. It is not a time to suppress the truth. রেজাল্ট হবে কি করে? সিবিআই চার্জশিট করেছে যাকে তাকে আপনি রাজ্য সম্পাদক করেছেন। সিবিআই যাকে চার্জশিট অ্যাড করেছে মেইন অ্যাকিউজড অফ দি দিস কনস্পিরেসি এক্সপ্লোশন ছত্রধর মাহাতো তাকে আপনি বিধানসভা ভোটে ইউজ করেছেন 21 সালে। তাকে আপনি পার্টি সেক্রেটারি বানিয়েছেন। তার মিসেসকে চাইল্ড ওয়েলফেয়ার নিয়তি মাহাতোকে আপনি ঝাড়গ্রামে আপনি সরকারি পোস্ট দিয়েছেন, চার্জশিটের লোককে দিয়েছেন, আপনি কাকে সব কথা বলছেন? অজস্র মিথ্যা কথাবার্তা, দুটো রেল আধিকারিকের ফোনের কথোপকথন তৃণমূল ভাইরাল করছে। ওই ইনসিডেন্টের পিছনে তৃণমূল আছে, তৃণমূলের কনস্পিরেসিটাকে আইডেন্টিফাই। ওরা কালকে রাত্রি থেকে প্যানিক কেন, তো সিবিআই নিয়ে অডিট কেন, তো প্লেস অফ অকারেন্স অন্য স্টেটে, এত প্যানিক কেন? এই কল রেকর্ড ট্যাপিং, কনভারসেশন বিটুইন টু রেসপন্সিবল রেলওয়ে অফিসার্স, এটা যে কত বড় আগামী দিনে স্ক্যাম এক্সপোজ হতে যাচ্ছে তৃণমূল বুঝতে পারবে। যারা মারা গেছে তাদের পরিবারগুলোর কথা চিন্তা করুন তো, কত কষ্ট করে মারা গেছে ইন্টেরিয়ারের লোকেরা, তাদের পাশে আগে দাঁড়াবো না ওরা ধামাচাপা দেওয়ার জন্য রোজ একটা করে বাতাস দেবে আর একটা করে হাওয়া দেবে রাজনৈতিক, সেটাকে নিয়ে তর্ক করব? আমি ওদের তর্ক বিতর্কের মধ্যে যাব না। আমি চাই পরিবারগুলো যারা সব হারিয়েছে তাদের পাশে দাঁড়াতে। ভাবতে পারেন লোকের ঘরে শোক কাটেনি, 7 তারিখে নেতাজি ইন্দোরে চেক দেবে, কর্ম শেষ হলো না। আপনাকে চেক দিতে হবে আর ছবি তুলতে হবে আর ওই মঞ্চে দাঁড়িয়ে এপাং ওপাং জবাব ঢ্যাং ঢ্যাং করতে হবে, মোদিজিকে গালাগালি করতে হবে আর বিজেপিকে গালাগালি করতে হবে। ফেক তৃণমূলের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুচিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। 8ই জুন রুচিরাকে হাজিরার নির্দেশ। কয়লাকাণ্ডে অভিষেক ব্যানার্জির স্ত্রীকে তলব করল তদন্তকারীরা। বৃহস্পতিবার রুচিরাকে ইডি তলব, ওইদিন রুচিরা নিশ্চয়ই যাবেন, মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন তাকে যখন ডেকেছিল তখন তিনিও গিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফের চ্যালেঞ্জ করলেন অভিষেক ব্যানার্জি, ক্ষমতা থাকলে গ্রেফতার করা হোক। চ্যালেঞ্জ অভিষেকের এক পা বাড়ি, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চ্যালেঞ্জ করে দিয়েছেন তৃণমূলের নাম্বার টু। তদন্তকারী সংস্থা বা আদালতের অনুমতি ছাড়া বাইরে যেতে পারেন না রুচিরা, মন্তব্য শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন ওনার স্বামী একবার দুবাইয়ে গিয়েছে, একবার আমেরিকা গিয়েছে, আদালত চিকিৎসার জন্য অনুমতি দিয়েছে, আইনটা মানতে হবে। পশ্চিমবঙ্গটা চালাতে পারে কিন্তু দেশটা ব্যানার্জি পরিবার চালায় না, দেশ চালায় সংবিধান, খোঁচা শুভেন্দু। বেআইনি কাজ করতে যাচ্ছিলেন রুচিরা, অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রা প্রসঙ্গে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী চোরকে সমর্থন করেছেন কটাক্ষ বিরোধী দলনেতা।